সরকারি কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে স্মারকলিপি বিজেপির। সরকারি টাকা ব্যয়ে উন্নয়নমূলক কাজগুলিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মঙ্গলবার মাদারিহাটের খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়দেব দাসকে স্মারকলিপি দিল বিজেপির 18 নম্বর মণ্ডল কমিটি। বিজেপির অভিযোগ, খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হচ্ছে, অনেক সময় টেন্ডার ছাড়াই কাজ করা হচ্ছে, ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার জন্য কাটমানি নিচ্ছে তৃণমূলের নেতারা। সম্প্রতি মাস্টারপাড়ায় একটি নির্মীয়মান নিকাশি নালা দেওয়াল ভেঙে পড়েছে, এখানেও ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ বিজেপির। বিজেপির মণ্ডল সাধারণ সম্পাদক শৈলেন রায়ের এই প্রসঙ্গে তৃণমূল নেতা তথা গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়দেব দাসের জবাব, বিজেপি ভিত্তিহীন অভিযোগ এনেছে, নালার বিষয়টি তদন্ত করা হবে, তবে কাটমানি নেওয়া বা বিনা টেন্ডারে কাজ করানোর অভিযোগের কোনো সত্যতা নেই। গ্রাম পঞ্চায়েত দপ্তরে আমরা প্রধানের কাছে ডেপুটেশন দিতে আসছি, অফিসে প্রধান নেই এবং এক্সিকিউটিভ নেই, সেক্রেটারি নেই, একজন অফিসের স্টাফ সহায়ক ছিল, তার মাধ্যমে আমরা ডেপুটেশন দিলাম। আমাদের যে দাবি, হ্যাঁ, যেই টেন্ডারের ব্যাপারে আমরা জানি 5 লক্ষ টাকা পর্যন্ত যদি কোনো টেন্ডার হয় সেটা এই টেন্ডারের মাধ্যমে করা হয়। এখন সেটা সেলাম 1 লাখ টাকা হইলেই এই টেন্ডার করতে হয়, কিন্তু সেটা খয়েরবাড়ির ক্ষেত্রে হয় না। আমরা আরও শুনতে পারলাম আমাদের 15 SFC থেকে 5 লক্ষ টাকা আমাদের খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েত পেয়েছে। এই টাকা দিয়ে খয়েরবাড়ি পঞ্চায়েত সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটা মৌজায় পানীয় জলের জন্য হ্যান্ড টিউবওয়েল দিবে, কিন্তু এই যে 5 লক্ষ টাকার যে টেন্ডার সেটা ভিতরে ভিতরে দেওয়ার একটা চক্রান্ত চলছিল পাইয়ে দেওয়ার জন্য ভিতরে ভিতরে, সেটা আমাদের পার্টি থেকে আমরা প্রতিবাদ করছি এবং টেন্ডারটা অবশ্যই ই টেন্ডারের মধ্যে এবং টেন্ডারের মধ্যে হবে, যে পায়ে তাক আমাদের সেটা দরকার নাই, এবং গ্রামের সাধারণ মানুষ টিউবওয়েল পাক জল পাক পূজার আগেই সেটা টেন্ডারের ব্যবস্থা করতে হবে। আর একটা ঘটনা হচ্ছে পশ্চিম খয়েরবাড়ি 8 নম্বর 89 পার্টে মাস্টারপাড়াতে ইদানিং একটা টেন্ডারের কাজ হয়েছে, ক্যানেল, সেই ক্যানেলের কাজ রানিং চলছে, শেষও হয়নি কাজটা, সেই রানিং কাজের মধ্যে সেই কাজটা টোটাল ভেঙে চুরমার হয়ে গেছে। তাহলে কি অবস্থায় কাজ হচ্ছে, গ্রামের মানুষ আমরা যারা আছি তারা দেখতে পাচ্ছি যে কাজ হইলো 15 দিনের মধ্যেই সেটা ভেঙে গেল, তাহলে কাজের মান কত হয়েছে, এবং নিশ্চয়ই এই কাজের ব্যাপারে কিছু কাটমানির ব্যাপার হয়েছে, না হলে এত বাজে কাজ হয়েছে ধারণা করা যায় না। এবং আমরা আরও জানতে পারলাম যে এই এলাকার কিছু ছোট বড় ঠিকাদারের কাছ থেকে আগাম এই এলাকার যারা নেতৃত্ব আছে তৃণমূলের, তারা আগা ঠিকাদারের কাছ থেকে আগাম টাকা নিয়েছে কাজ দেওয়ার জন্য, কিন্তু কাজও দিতে পারছে না। এটা কেন হবে, সাধারণ আজকে ছোটো মোটো ঠিকাদাররা আছে, আগাম কেন তার কাছে কাজ না হবে, তাহলে তারা কী কাজ করবে? এটা যদি হয়ে থাকে, আমরা শুনলাম এবং আমরা জানতে পারলাম, যদি সত্যি সত্যি হয়ে থাকে এটার আমরা প্রতিবাদ করছি, এইভাবে আগাম কাটমানি নেওয়া চলবে না। এবং আমাদের যে বিজেপির 5টা পঞ্চায়েত আছে, সব ক্ষেত্রেই পঞ্চায়েতদের ডিপ্রাইভ করা হয়, সমবন্টন হয় না, এদেরকে কোনো কাজ দেওয়া হয় না, কনস্ট্রাকশনের কোনো কাজ দেওয়া হয় না, এদেরকে কোনো কাজেই দেওয়া না, কোনো পাত্তা দেওয়া হয় না। আমরা চাই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যেন বিজেপির যারা পঞ্চায়েত নির্বাচিত সদস্য আছে তাদের জন্য সমমর্যাদা দেওয়া হয়, এইটাই ছিল আমাদের কথা। হ্যাঁ, এই ব্যাপারে আমরা আজকে ডেপুটেশন দিতে আসছি। হ্যাঁ, আমাদের যেহেতু প্রধানের দেখা হলো না, আমরা আমাদের স্মারকলিপি আমরা দিয়ে আমরা চলে যাবো, এবং এই স্মারকলিপির কপি আমরা DM এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষে আমরা পাঠাবো। দাদা, আপনার নাম? আমার নাম শৈলেন রায়, আমি GS 18 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক। আপনি বাইক বা স্কুটি কিনতে চান? জিরো ডাউন পেমেন্টে এবং জিরো ইন্টারেস্টে হিরোর যে কোনো 2 চাকার গাড়ি নিয়ে যান। এছাড়াও রয়েছে পুজো স্পেশাল অফার। আজই যোগাযোগ করুন মা মেনকা অটোমোবাইলস, জটেশ্বর হিরো শোরুমে, জটেশ্বর ফালাকাটা আলিপুরদুয়ার। ফোন নাম্বার 9733450622 অথবা 8145 6987 46 এই নাম্বারে।